নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন যে আর আরমাত্র দুদিন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনী ভোটে মানে সাতাশ তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনী ভোট শুরু হয়ে যাবে আর ইতিমধ্যে কিন্তু আপনাদের কালকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে নির্বাচনী ভোটটা রয়েছে সেটাকে পিছনের কথা বলা হয়েছে কারণটা আপনারা জানেন যে বর্তমানে হবে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে আমাদের পশ্চিমবঙ্গেও তো সেই কারণেই কিন্তু করোনা সংক্রমণকে মাথায় রেখে নির্বাচনকে পেছনের উপরে একটি জনস্বার্থে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে আর তার শুনানি হবে কালকে মানে শুক্রবারে কিন্তু এটা শুনানি দেওয়া হবে আর শুনানির পূর্বেই কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হলো যেখানে কিন্তু আবারও লকডাউন করার কথা ভাবা হচ্ছে হ্যাঁ বন্ধুরা কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুইটি করোনার হটস্পট তৈরি হয়ে গিয়েছে একটি হলো কলকাতা আর একটি হলো উত্তর চব্বিশ পরগনা তো আপনারা বুঝতে পারছেন যে গত এক বছর আগে যেরকম হয়েছিল ঠিক সেরকমই কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গে ঘুটেই চলেছে তো এখনও যদি এটাকে আটকানো না যায় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র হতে আর সময় লাগবে না তো আসুন এখানে দেখে নেই দেখুন কী লাহার রয়েছে যে ভোটের মুখে বাংলায় করোনার চোখ রাঙানি একদিনে আক্রান্ত চারশো বাষট্টি জন শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে তো এখানে দেখুন নিচে আরও বলা রয়েছে যে শনিবার থেকেই রাজ্যে বিধানসভা ভোট শুরু হয়ে যাবে ভোটমুখী বাংলায় করোনা আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে রাজ্যের দৈনিক সংক্রমণ ফের সাড়ে চারশোর ঘণ্টি পার হয়ে গিয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনার হটস্পট হয়ে উঠেছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা ভোটের মুখে সংক্রমণের এই পরিসংখ্যানে রীতিমতোই আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর সেই কারণেই দেখুন কিছু দেখুন বিধিনিষেধ জারি করা হয়েছে এনে বলা হয়েছে যে জানিয়ে রীতিমতো উদ্বেগ করাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কারণ প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রুজি রোজগারের জন্য কলকাতায় আসেন আর এই মহানগরীতে সংক্রমণের এই বারব্রান্তে তাই আতঙ্ক বাড়ছে আরও আর সেই কারণেই নির্বাচন আবহে কোভিড প্রোটোকল মেনে চলার উপরে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে